অবশেষে ইউক্রেনের সামরিক দিক থেকে কৌশলগত গুরুত্বপূর্ণ বন্দর নগরী মারিওপোল দখল করল রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই সৈগু। তবে এ জয়ের পর সেখানে আটকে পড়া ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে অভিযান না চালাতে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। এর মধ্যেই ইউক্রেন দাবি করছে পুরো পূর্বাঞ্চলে নিয়ন্ত্রণ নিতে চায় মস্কো। কাজিভ থেকে শুভর ডেস্ক রিপোর্ট। চলতি সপ্তাহের শুরু থেকেই মারিওপোল সহ অন্য গুরুত্বপূর্ণ শহরে অভিযানের গতি বাড়ায় রাশিয়া। এতে বাড়ে যুদ্ধের তীব্রতা। সমরক্ষেত্রে মুখোমুখি লড়ে উভয় পক্ষ। প্রবল যুদ্ধে নরকে পরিণত হয় পুরো এলাকা। রুশ বাহিনী সঙ্গে ছিল চেচেন যোদ্ধারাও। বিভিন্ন এলাকায় অনবরত গোলাবর্ষণের মাধ্যমে তারা প্রতিহত করে স্থানীয় সেনাদের। তবে ইউক্রেনীয় বাহিনীর প্রতিরোধ ছিল আগের দিনগুলো থেকেও অনেক শক্ত। অত্যাধুনিক সব অস্ত্র ব্যবহার করে তারা। জবাবে ইউক্রেনীয় লক্ষ্যবস্তুতে মিসাইল হামলা চালায় রাশিয়া। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়ে ইউক্রেন। এ অবস্থার মধ্যে বৃহস্পতিবার মারিওপোলে বিজয় ঘোষণা করে মস্কো। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই সৈগু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দেন জয়ের বিস্তারিত বর্ণনা। তবে সেখানে আটকা পড়া ইউক্রেনীয় সেনাদের প্রতি নমনীয় প্রেসিডেন্ট পুতিন। প্রতিপক্ষের সেনারা যেখানে আটকে পড়েছে আমি মনে করি না সেখানে অভিযানের আর কোনো দরকার আছে। অনর্থক প্রাণহানির পক্ষে আমি না। তবে ওই এলাকা এমনভাবে সিলগালা করে রাখতে হবে যাতে একটি মাছিও উঠতে না পারে। এর আগে মারিওপোলে চূড়ান্ত অভিযান চালায় রুশ এবং তার সহযোগী সেনারা। কামানের গোলায় বিবর্ণ হয় পুরো শহর, নাস্তানাবুদ হয় স্থানীয় সেনারা। এদিকে নিয়মিত ব্রিফিংয়ে ইউক্রেনীয় সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হচ্ছে সম্প্রতি অনেক বেশি আগ্রাসী মনোভাব দেখাচ্ছে রাশিয়া। দেশের পূর্বাঞ্চলের পুরো এলাকায় মস্কো দখলে নিতে চায় বলে জানানো হয়। কাজী ইফতেখার শুভ, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক।